আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সত্য টিভির দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমি মিডিয়ার সামনে বসেছি। তা আসলে এই ধরনের কথা, এই ধরনের আলোচনা অনেক ওলামায়ে কেরাম এবং অনেক আলেমে দ্বীন তাওহীদি জনতা দিয়ে আসতেছেন, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দিয়ে আসতেছেন। তো আসলে আমি তাদেরই ধারাবাহিকতায় আমিও এই কথাটি বলতে চাচ্ছি যে আপনারা অনেকেই হয়তো বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, অনলাইনের মাধ্যম দিয়ে আপনার একটি কথা সকলের কাছেই পরিচিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মোদি। তো আপনারা জানেন যে মোদি হচ্ছে একটা চিহ্নিত সন্ত্রাস, চিহ্নিত বেইমান, চিহ্নিত এক কষাই মোদি, যে মুসলমানদের জানের শত্রু, প্রাণের শত্রু, ইমানের শত্রু, আমলের শত্রু, কোরআন এবং সুন্নার শত্রু। সুতরাং এমন একজন বেইমান, এমন একজন মুরতাদ, এমন একজন নাস্তিক, এমন একজন সন্ত্রাস, এমন একজন খোদাদ্রোহী সে বাংলার মাটিতে আসবে, এটা তো কখনো কল্পনাও করা উচিত ছিল না আমাদের। কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক মনা, কিছু মুরতাদ, কিছু বেঈমান, কিছু মোদির পাঁচ একটা গোলাম তারা বাংলার মাটিতে, এই আউলিয়ে কেরামের পাক ভূমিতে, যে ভূমিতে শুয়ে আছেন লাখো আউলিয়ে কেরাম, লাখো ওলামা কেরাম, কোটি কোটি মুসলিম তাওহিদি আল্লাহ প্রেমিক মমিন মর্দে মুজাহিদরা, শহীদরা যে মাটির নিচে ঘুমিয়ে আছে, সেই পাক পবিত্র মাটিতে একটা বেঈমান, মুসলমানদের রক্ত চুষা যে বেঈমান সেই মাটিতে পা রাখবে, এটা কি আপনি চান? আপনি আপনার বিবেকের কাছে একটু জিজ্ঞেস করবেন যে মোদির মতো একটা বেঈমান বাংলার মাটিতে পা রাখবে, এটা আমার মনে হয় মুসলমান তো পড়ে থাক, একটা কুত্তাও চাবে না যে বাংলাতে এই মোদির মধ্যে একটা কষায় বেঈমান সন্ত্রাস সে বাংলার মাটিতে পা রাখুক। আজকে আপনি দেখুন, লক্ষ্য করে যে কষায় মোদি গুজরাটকে শেষ করে দিল, যে কষায় মোদি কাশ্মীরকে শেষ করার পথে, যে কষায় সামান্য গরু খাওয়ার অপরাধে মুসলিম তাওহিদি জনতা আমার আপনার মুসলমান ভাইদেরকে গাছে লটকিয়ে ছাগলের মতো যাদের দেহ থেকে কাঁচা চামড়াগুলি ছিলেছে এবং পিটাইছে, সামান্য নামাজ পড়া, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে মানুষ, সলাত আদায় করবে, ধর্মীয় অনুভূতি এটা যার যার ইচ্ছা, যে কোনো ধর্ম অবলম্বন করতেই পারে, কিন্তু সেখানে তো কোনো বাধা প্রদান করা, এটা তো কোনো ধর্মেই এটা নাই, মুসলিম ধর্মে তো নাই নাই, আর অন্য কোনো ধর্মে এটা নেই। কিন্তু সে কী করে এই মুরব্বী কিসেমের লোক, দাড়ি পাকা, আমাদের বাবার বয়সী, দাদার বয়সী, তাদেরকে নামাজ পড়বার অপরাধে সে পিটে পিটে মসজিদ থেকে বের করে দিয়েছে। শুধুই কি তাই, মসজিদ থেকে পিটিয়ে বের করে দিয়েছে, মসজিদ কি অক্ষত রেখেছে? না, পৃথিবীর মুসলমানদের ঐতিহ্যবাহী এক মসজিদ, আল্লাহ পাকের পবিত্র ঘর, এই বাবরি মসজিদ, আজকে দেখুন সে বাবরি মসজিদটাকে এই বেঈমান কষায় মোদি ভেঙ্গে টুকরা টুকরা করে সেখানে রাম মন্দির স্থাপন করেছে। তো যে আমার আল্লাহর কুদরতি কলিজা আঘাত করেছে, যে নবীর কলিজা আঘাত করেছে, যে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, যেই মোদির মাটিতে কোরআনের 26টা আয়াত বাতিল করবার জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে, মামলা করেছে, মামলা দায়ের করেছে, এমন মোদি কী করে বাংলার মাটিতে পা রাখতে পারে, কী করে সে পা রাখে, এবং তাকে কে সমর্থন যোগায় এখানে আনবার জন্য, সে কোন শক্তি, সে কোন পাওয়ার, সে কেমন বেঈমান, সে কেমন নাস্তিক, সে কেমন খোদাদ্রোহী? আমার তো মনে হয় এর মতো সন্ত্রাস, এদের মতো